আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার, 24শে শ্রাবণ, 1431 বঙ্গাব্দ, 8 আগস্ট 2024। এক সফর 1446 হিজড়ি। জানিয়ে দিচ্ছি আজকের অনলাইন সংবাদপত্রের বিশেষ বিশেষ সংবাদ। প্রথমেই দেখব দৈনিক সংবাদ থেকে। অন্তর্বর্তী সরকারের শপথ বৃহস্পতিবার সেনাপ্রধান। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার হতে পারে। আজ বুধবার সেনা দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওয়াকারুজ্জামান জানান, সময় কম হলেও বৃহস্পতিবার শপথ গ্রহণের অনুষ্ঠান আয়োজনের চেষ্টা চলছে। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল দেশে আসবেন, আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি আগামীকাল রাত 8টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীর প্রধান বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করতে সর্বোচ্চ 15 জন শপথ নিতে পারেন, তবে এই সংখ্যা 2-1 জন বাড়তে পারে। শিগগির লুটতরাজ বন্ধ হয়ে দেশে পরিস্থিতি অবাধ সহজ পরিস্থিতিতে ফেরত চলে আসবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, সেনা, বিমান ও নৌবাহিনী সর্বাত্মকভাবে সহযোগিতা করবে, বাংলাদেশ সক্ষম হবে ঘুরে দাঁড়াতে, তিন বাহিনী জনগণের সাথে আছে, সুন্দর ভবিষ্যতে পৌঁছাতে পারব বলে আশা করছি। সেনাপ্রধান গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গুজব চলছে, গুজবে কান দেবেন না, গুজব রটাবেন না, নিবৃত্ত থাকলে ভালো হবে। দৈনিক ইনকিলাবে শুরুতেই লিখেছে, নতুন সরকারের শপথ আজ। নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন সরকারের শপথ আজ বৃহস্পতিবার সন্ধ্যা 8টার পর পাঠ করানো এ শপথ। বঙ্গভবনে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ শপথ বাক্য পাঠ করাবেন বলে জানা গেছে। আজকের শপথের তথ্য জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল বুধবার বিকেলে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এর আগে গতকাল দুপুরে শেখ হাসিনার স্বৈরশাসন আমলে নিয়ন্ত্রিত শ্রম আদালতের দেয়া নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড বাতিল করেছেন আদালত। ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আউয়াল কারাদণ্ড বাতিল করেন। একই সঙ্গে গ্রামীণ টেলিকমের তার 4 সহকর্মীর কারাদণ্ড বাতিল করা হয়। এ তথ্য জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। ইনকিলাবকে তিনি বলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দেয়া শ্রম আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের 6 মাসের কারাদণ্ড বাতিল করেছেন আদালত। রায়ে আরও 4 জনের সাজা বাতিল করা হয়েছে। ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনাল চেয়ারম্যান ভারপ্রাপ্ত এম এ আউয়াল সিনিয়র জেলা ও দায়রা জজ এ রায় দিয়েছেন। দৈনিক প্রথম আলোতে লিখেছে, আমাদের ঘাড়ে এক মাথাই ছিল, শেখ হাসিনাকে সমর্থন দেওয়া নিয়ে ব্যবসায়ী নেতা। দেশে বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান। আজ বুধবার রাজধানীর বনানীর একটি হোটেলে তিনি এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেছেন, দেশের ব্যবসায়ীরা চাপের মধ্যে থাকার কারণে দীর্ঘদিন ধরে সদ্যবিদায়ী শেখ হাসিনা সরকারকে সমর্থন দিতে বাধ্য হয়েছেন। তাদের ঘাড়ে যদি 2টা করে মাথা থাকতো তাহলে হয়তো সেই চাপ উপেক্ষা করতে পারতেন। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন মাহবুবুর রহমান। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য জানাতে সব ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন আইসিসিবি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইসিসিবির সহসভাপতি এ কে আজাদ ও নাসের এজাজ বিজয়, আইসিসিবি বোর্ড সদস্য তপন চৌধুরী, কুতুবুদ্দিন আহমেদ, আনোয়ারুল আজম চৌধুরী, সিমিন রহমান, আব্দুল হাই সরকার ও মোহাম্মদ হাতেম, রহিম টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক এমডি এ মতিন চৌধুরী, ডিভিএল গ্রুপের এমডি এম এ জব্বার, এফবিসিসিআই শ্রেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ আমিন হেলালি, বিজিএমআই এর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান এবং আইসিসিবি মহাসচিব আতাউর রহমান। প্রথম আলোতে আরও বলা হয়, ডক্টর ইউনুসকে সশস্ত্র বাহিনী সর্বতোভাবে সহায়তা করবে। নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার রাত 8টার দিকে হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, ডক্টর ইউনুসকে সশস্ত্র বাহিনী সর্বতোভাবে সহায়তা করবে। আজ বুধবার সন্ধ্যা 5:45 দিকে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান একথা বলেন। তিনি বলেন, কিছুক্ষণ আগে ডক্টর ইউনুসের সঙ্গে আমার কথা হয়েছে, আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজ করার জন্য। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনে হেডলাইন হয়েছে, সবাই শান্ত থাকুন, ভুলের কারণে বিজয় যেন হাতছাড়া না হয়, দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস।
শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের সবাইকে শান্ত থাকার পাশাপাশি সব ধরনের সহিংসতা, স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন। তিনি শিক্ষার্থী সহ দল মত নির্বিশেষে সবার উদ্দেশ্যে বলেছেন, কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া না হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য মনোনীত ডক্টর মোহাম্মদ ইউনুস দেশবাসীর উদ্দেশ্যে গতকাল এ বার্তা দেন। তার এই বার্তাটি ঢাকার ইউনুস সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো হয়। চিকিৎসার জন্য বর্তমান ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন ডক্টর ইউনুস। আজ তার দেশে ফেরার কথা। বার্তায় প্রফেসর ইউনুস আন্দোলনকারী ছাত্রদের অভিনন্দন জানিয়ে আরও বলেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, তারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তব রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা, একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সবারই শত্রু, অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। দৈনিক ইত্তেফাকে হেডলাইন হয়েছে, ডক্টর ইউনুসকে নিয়ে কি বলছেন ভারতের বিশেষজ্ঞরা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ভারতের সাবেক কূটনীতিক, সুরক্ষা বিশেষজ্ঞ, বাংলাদেশ বিশেষজ্ঞরা মনে করেন ডক্টর ইউনুসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত DW-কে জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে। ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন অ্যাসপিরেশনাল ব্যক্তিত্ব, তাকে দেখে তারা উদ্বুদ্ধ হয়। শ্রী রাধার মতে, ইউনুসকে কোণঠাসা করার চেষ্টা করেছেন শেখ হাসিনা। ভারতের সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু এখনকার পরিস্থিতিতে ডক্টর ইউনুসই সবচেয়ে গ্রহণযোগ্য বিকল্প। বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন রিভা গঙ্গোপাধ্যায় দাস। ডয়সে ভেলেকে তিনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসকে চিনি না, তিনি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলেন, আর ভারতের মনোভাবের কথা পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিয়েছেন। সাবেক IPS অফিসার শান্তনু মুখোপাধ্যায় একসময় বাংলাদেশে ছিলেন। এই সুরক্ষা বিশেষজ্ঞ DW-কে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনুসই সবচেয়ে ভালো বিকল্প। শান্তনু মুখোপাধ্যায় মনে করেন ডক্টর ইউনুস পশ্চিমা দেশের কাছে গ্রহণযোগ্য, তাছাড়াও ছাত্ররাও তাকে চাইছে, সেনার কাছেও তিনি গ্রহণযোগ্য, তিনি ব্যালেন্স করে চলতে পারবেন। তিনি বলছেন, তবে ডক্টর ইউনুসের সামনে সবচেয়ে বড় কাজ হলো সহিংসতা বন্ধ করা, সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা। প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরীও মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলির কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। DW-কে তিনি বলেছেন, ডক্টর ইউনুসই বর্তমান পরিস্থিতিতে সেরা বিকল্প, তার আন্তর্জাতিক স্বীকৃতি ও দেশের ভিতরে তার গ্রহণযোগ্যতা রয়েছে, ভারতের কাছে তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। আন্দাজ করতে পারেননি বাংলাদেশে এত দ্রুত যে পট পরিবর্তন হবে তা আন্দাজ করতে পারেননি ভারতের এই বিশেষজ্ঞরাও। রিভা গঙ্গোপাধ্যায় দাস বলেছেন, সরকার গঠনের পর অসন্তোষ ছিল, ছাত্ররা অখুশি ছিল, আন্দোলন হচ্ছিল, সেটা সকলেরই জানা, কিন্তু সেই আন্দোলন যে এত দ্রুত এরকম রূপ নেবে তা ভাবা যায়নি। শ্রী রাধাও বলেছেন, মনে হয় ভারত অবাক হয়ে গেছে, ভারত এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। দৈনিক কালের কণ্ঠ অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশ করে সাক্ষাৎকার ডক্টর ইউনুস। আমি এমন কিছু করিনি যে শেখ হাসিনা আমার উপর ক্ষোভ দেখাতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। আগামীকাল বৃহস্পতিবার রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত মার্চে কালের কণ্ঠে একান্ত সাক্ষাৎকারে কালের কণ্ঠের সঙ্গে কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা আমাকে পদ্মায় 2 বার চুবাতে চেয়েছিলেন। ডক্টর ইউনুস বলেন, উনি শেখ হাসিনা আমার উপরে ক্ষুব্ধ, কেন ক্ষোভ তা আমার জানা নেই, আমি এমন কিছু করি নাই যে তিনি আমার উপর ক্ষোভ দেখাতে পারেন। এক প্রশ্নের জবাবে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, আমি তো অর্থ আত্মসাত করিনি, আমার তো ব্যক্তিগত অর্থ অর্জনের কাম্য ছিল না, সুতরাং আমি কেন এখানে অর্থ আত্মসাত করতে যাব, কেন আমি জালিয়াতির আশ্রয় নিব, এটা হয় না। দৈনিক নয়া দিগন্ত অনলাইন পত্রিকায় হেডলাইন করেছে, দেশ অস্থিতিশীল হলে তা ভারতের 7 সিস্টার্স ও মিয়ানমারে ছড়াবে, ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের 7 সিস্টার্স উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্য ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে মঙ্গলবার নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম NTD-কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে নতুন সরকারের প্রথম কাজ, সেটা করা না গেলে বাংলাদেশ স্থিতিশীল না হলে প্রতিবেশীদের পক্ষে তা হবে বিপজ্জনক। বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের উত্তর পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ, মিয়ানমার সহ সর্বত্র প্রভাব পড়বে। ড
ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশের 17 কোটি মানুষের বাস, জনসংখ্যার বেশিরভাগ যুব সম্প্রদায়, জীবনে তারা কেউ ভোট দিতে পারেনি, সেই অধিকার ফিরিয়ে দেয়াই হবে প্রধান কাজ। ওখান থেকেই শুরু করতে হবে, তাদের বলতে হবে গণতন্ত্র ফিরিয়ে আসবে, তোমরা সবাই হবে তার অংশীদার। এদিকে বুধবার ফ্রান্স থেকে বাংলাদেশের পথে রওনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এই তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে বিশেষ নিরাপত্তা দিয়েছে ফ্রান্সের বিশেষ বাহিনী। ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দুপুর 2টার দিকে বাংলাদেশে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এরপর রাত 8টায় শপথ অনুষ্ঠান হতে পারে বলে তিনি জানিয়েছেন। দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরে লিখেছে, শেখ হাসিনার পতন, মেঘালয়ের পর মণিপুরেও কারফিউ। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সেভেন সিস্টার্স রাজ্য মণিপুরে অনুপ্রবেশ ঠেকাতে 2 জেলায় কারফিউ বা সান্ধ্য আইন জারি করা হয়েছে। বুধবার আসাম সীমান্তবর্তী ফেরজাওল ও সিরিবাম জেলায় এ কারফিউ জারি করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির স্থানীয় প্রশাসন। এদিন জেলা দুটির ম্যাজিস্ট্রেটরা এ সান্ধ্য আইন জারি করেছেন বলে জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমগুলো। বাংলাদেশের সঙ্গে মণিপুরের কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই, তবে আসামের সঙ্গে সীমান্ত রয়েছে আর দক্ষিণ আসামের সঙ্গে রয়েছে মণিপুরের সীমানা। আর এই কারণেই রাজ্যটির আসাম সীমানা সংলগ্ন ফেরজাওল ও জিরিবাম জেলার কারফিউ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে গত সোমবার উত্তর পূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয়ও রাতে কারফিউ জারি করা হয়েছিল। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় 450 কিলোমিটার সীমান্ত রয়েছে। সূত্র ডেকান হেরাল্ড। যুগান্তরে আরও হেডলাইন হয়েছে, 11 দফা দাবিতে বিভিন্ন স্থানে পুলিশ সদস্যের বিক্ষোভ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 11 দফার দাবিতে দেশের বিভিন্ন পুলিশ লাইন্সে বুধবার 7 আগস্ট কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন অধস্তন পুলিশ সদস্যরা। দাবিগুলোর মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যার বিচার, 8 ঘন্টার বেশি ডিউটি করতে বাধ্য না করা, বেশি ডিউটি করলে ওভার ডিউটি সুবিধা প্রদান, শুক্রবার শনিবার সহ সব সরকারি ছুটি ভোগের সুবিধা প্রদান, দেশের শর্তে ছুটি কাটাতে না পারলে অতিরিক্ত কর্মদিবস হিসেবে আর্থিক সুবিধা প্রদান, সোর্স মানি প্রদান, ঝুঁকি ভাতা বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ দানের সংবিধান ও জনগণের মনের কাঙ্ক্ষিত বিষয়কে প্রাধান্য দেওয়া, পুলিশকে রাজনীতি মুক্ত রেখে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ নিশ্চিত করা, নিরাপত্তা বেষ্টনী জোরদার করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা, পদোন্নতির পদক্ষেপ গ্রহণ করে বৈষম্য দূর করা, বদলির ক্ষেত্রে নিজ জেলার নিকটবর্তী জেলার প্রাধান্য নিশ্চিত করা, পুলিশ সংস্কার আইন প্রণয়ন করা। কর্মসূচিতে কনস্টেবল থেকে পরিদর্শক পদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই ছিল আমার কাছে বিশেষ বিশেষ কিছু সংবাদপত্রের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিয়ে আবারও আগামী দিন দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি এবং শান্তি কামনা করে শেষ করছি আজকের উপস্থাপনা।